আজকে এসেছিলাম রোস্টেড বাইটে। চিকেন দিয়ে যে কত রকম কিছু করা যায়, শুধু সেই মাংসের ঝোল বা চিলি চিকেন না, চিকেন পুড়িয়ে, মানে মুরগির মাংসটাকে পুড়িয়ে তার মধ্যে ভ্যারাইটি আনা যায় বিভিন্ন রকম সস দিয়ে, বিভিন্ন রকম মশলা দিয়ে, সেটাই দেখতে এসেছিলাম বনগায়ে রোস্টেড বাইটে। হ্যাঁ, এটা অমিতের দোকান। এই দোকানে আমাদের ইনভাইট করেছিল। এসে দেখলাম এক সময় যখন আমরা বনমানুষ ছিলাম, মাংস যেমন পুড়িয়ে খেতাম, সেই পুরনো রীতিটাকে এরা নতুনভাবে, নতুন কায়দায়, বিভিন্ন রকম সস মশলা দিয়ে তুলে ধরেছে আমাদের সামনে। দেখতে দারুণ লাগছে, খেতেও সেই টেস্ট হবে। চলুন তবে দেখি। বারবিকিউ সস, বারবিকিউ সস। এটা কি বানাচ্ছো? বারবিকিউ উইংস, বারবিকিউ উইংস। বনগায় আছি, বনগায় আর থাকবো না বেশিক্ষণ আর কি, বনগাঁ থেকে যাব। যাওয়ার পথে রাইড অ্যান্ড বাইটে রোস্টেড বাইট আছে, রোস্টেড রোডের উপরেই আর কি, তার জন্য পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আওয়াজ নয় আসতে পারে, সেটা ইগনোর করে রোস্টেড বাইটে চিকেনের আইটেম, চিকেন রোস্টেড, মালাই চিকেন, অনেক রকম চিকেন ড্রামস্টিক, অনেক কিছু আছে। কি অমিত ভাইকে পেয়ে গেছি। অমিত ভাই, রোস্টেড বাইট কেন? রাইড অ্যান্ড বাইট ছিল, সেই জন্য রাইড অ্যান্ড বাইট জার্নিটা শুরু হয় রাইড অ্যান্ড বাইট থেকে। যেহেতু আমরা ফুড ব্লগ করতাম, দেন আমাদের মাথায় সেটা বিজনেস স্টার্ট করা, সেটা ফুড নিয়ে কেন হবে না। তারপর রোস্টেড কার্টে গেলাম, দেবাং সুন্দর সাথে আলাপ হলো, তো কাবাবের সাথে পার্সোনালি আমার প্লাস শোভনের একটা বড় লাভ রয়েছে, বড় বড় ভালোবাসা রয়েছে, ওই জন্য কাবাব নিয়ে কিছু করা যায়, ওই জন্য রোস্টেড বাইট নাম দিয়ে দিই। মানে বাইট বাইট এক্স্যাক্ট, এই জায়গা তো টিক্কা, এরকম ব্যাপারটা রোস্টেড ব্যাপারটা চলছে। কিন্তু বনগার বুকে কেন এবং স্পেশালি কি আছে? তুমি যদি পার্টিকুলারলি বলো যে রোস্টেড বাইটে স্পেশাল কি আছে, রোস্টেড বাইটে কিছুই না স্পেশাল। কাবাব ওখানে সব জায়গায় পাওয়া যায়, আমাদের এখানে কাবাব পাওয়া যায়, সেটা নিয়ে কোনো স্পেশাল নেই। বাট আমরা যত জায়গায় কাবাব খেয়েছি, আমি মনে করি সেখান থেকে কোনো অংশে কম কোয়ালিটির কাবাব এখানে তৈরি করা হয় না। মোটামুটি আমরা টক্কর দেওয়ার লেভেলে আছি সেটা মনে করি, এতটা ভালো আমার পার্সোনাল না। কারণ নিজের যতক্ষণ একটা জিনিস ভালো লাগবে, ততক্ষণ অন্যের জিনিস ভালো লাগবে, অন্যের কী করে ভালো লাগতে পারে। আর রোস্টেড বাইটের স্পেশালিটি বলতে পারে, সমস্ত খাবারটাই আমরা নিজেরা তৈরি করি, হোমমেড তৈরি হয়, ভালোবেসে তৈরি করা হয়, বাড়ির লোক সবাই খেতে পারে, তো সেই জন্য এটা সব কিছু স্পেশাল। কোনো খাবার এখানে খারাপ করা যাবে না, তার মধ্যে ডিপেন্ড করছে কার টেস্ট বাডে কোনটা বেটার লাগবে, দ্যাটস ইট সিম্পলি। আর আমি যেটা বললাম, আমার কাবাবের সাথে আলাদা লেভেলের ভালোবাসা রয়েছে, সেই জন্য কাবাবের ওপরে ফোকাস করা, দ্যাটস ইট, এই জন্য রোস্টেড করা। এর বাইরে এগ রোল, চাউমিন, এগুলো পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে গেছে। বনগা এমন কিছু করতে হতো যেটা এখনো পর্যন্ত মানুষ টেস্ট করেনি, ট্রাই করেনি, কেউ এখনো পর্যন্ত ভাবতে পারে শুধু একটা কাবাবের স্টল করা যেতে পারে, এই কনসেপ্টটাই কারো মনে ছিল না। তুমি ওটা খেলে পরে বুঝতে পারবে এত ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম ওগুলো মিক্স করা থাকে। তুমি বলবে বার্গার আছে, চিজ নেই কেন, মেয়োনিজ নেই কেন, ওটাই আমাদের স্পেশাল। ওগুলো উইদাউট ওগুলো বার্গার তৈরি করা যায়। এটা কি আছে? ওটা মশলা টিক্কা। কতক্ষণ আগে এগুলো মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল? মিনিমাম 5 ঘন্টা আগে। 5 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে এগুলো ম্যারিনেট করা হয়েছে। হ্যাঁ, তা না হলে সেই সফটনেসটা আসবে না, ভিতরে মশলার ভাবটা পুরো ঢুকবে না। তাই কত বাটার এই টিক্কা, চিকেন টিক্কাগুলোর উপরে দেখেই লোভ লাগছে, কতক্ষণে খাবো।
যে পাশে একটা গান চলছে, নাচতে ইচ্ছা করছে কিন্তু খাওয়ার সাথে নাচ করতে পারছি না, এখানে খাবার চলে এসছে। ফার্স্টে মালাই টিকা দিয়ে শুরু করো, কনফিডেন্টলি সার্ভ করছে। একটা মালাই, এর মধ্যে কি আছে মালাই? দেখো মালাই টিকায় কি হয়, বেসিক্যালি ফ্রেশ ক্রিম আর দইয়ের পরিমাণটা বেশি থাকে, ওই ফ্লেভারটা বেটার পাবে, মানে বেশি করে পাবে। তো খেয়ে দেখি। আর এর মধ্যে গ্রিন চাটনি দিয়েছে, দারুণ সফট এবং ক্রিমি, ব্যাপারটা ক্রিমি ক্রিমি। আর গ্রিন চাটনির জন্য না স্পেশালি একটা ঝালঝাল গন্ধ, ঝালঝাল টেস্ট আসছে, বেশ ভালো। উপরে বাটার রয়েছে, বাটারের গন্ধটা আসছে পুরো, দারুণ লাগে, দারুণ। কি মশলা আছে, ব্যাপারটা কি কি টেস্ট কি আছে? যা বেসিক ইনগ্রিডিয়েন্ট থাকে মানে চিকেন টিক্কাতে তাই আছে, বাট এতে গোটা মশলাটা মুখে বাঁধবে, ফিল করতে পারবে। মানে চিকেনের উইংস ডানা ডানা, দেখেই টেস্টফুল লাগছে, টেস্টি টেস্টি লাগছে উইং। বারবিকিউ সসটা যেহেতু হোমমেড, এটার মানে বোম বোম, এটা সস না তো বোম, তার সাথে চিকেন আরো যারা আছে, দারুণ টেস্ট। সবার নাম বলা যাচ্ছে না কিন্তু আজকে এরকম, প্রথমে যখন ভাবছিলাম মুখে দিলাম বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগছিল, হালকা ঝাল ঝাল, কিন্তু ধীরে ধীরে আপনাদের জন্য আমরা মিষ্টি মুখের ব্যবস্থা রেখেছি। এবারে ঝালটা মানে বাড়ছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঠান্ডা যত গাঢ়া গরম হবে। এরপরে আমাদের মাউথ অর্গানে অর্ডম চ্যাটার্জি, অতি অসাধারণ খেতে ছাড়ছি না, করে দেখাচ্ছি আর কি। একটা গোটা লেগ, সেটাকে ওই শিকে গুজে আর কি, সেটা বেশ সফট নরম, ও এক্সে বার্কার এগ আইটেম, প্রত্যেকটা আইটেম খুব ভালো, খুব ভালো লাগছে, টেস্টফুল আইটেম। কিন্তু মুখের ভিতরে এখন বোম বাস্ট করছে, ওই আগে আইটেমটা খেলাম বললাম না বলে গাবো, ইন্টারনাল বোম্বাস। এখন ঠান্ডা পড়েছে, ভাবছিলাম গায়ে জ্যাকেট দিয়ে যাবো, গা গরম হয়ে গেল। ও হালকা পোড়া পোড়া এবং বাটারের ফ্লেভার রয়েছে, দারুণ দারুণ, দারুণ খেলাম। রোস্টেড বাইটের প্রত্যেকটা রোস্টেড আইটেম অসাধারণ। এটা চাকদা বনগা রোড, রোডের উপরই এদের রোস্টেড বাইটের এই ছোট্ট শপটা, এখানে সব কিছু চিকেন রোস্টেড পাওয়া যায়। বনগাই প্রথম রোস্ট চিকেন খেলাম, আমার তো ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো প্লিজ 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 কমেন্টে জানান, ভালো খারাপ সব সব কিছুই জানান। যদি ভালো লাগে রোস্টেড বাইটে আসুন একবার, এই যে চিকেন আইটেমগুলো চেখে যান, আর ভালো লাগলে সেটাও কমেন্টে জানান। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন, অন্যের সাথে শেয়ার করুন,
মানে যে তুমি যে খাবার খেয়ে স্যাটিসফাইড হয়েছো তার জন্য আমি থ্যাংক ইউ, থ্যাংকফুল যে এত ভালো খাবার খাওয়াতে পারলাম। তো আই হোপ তোমার অডিয়েন্সও আমাদের এখানে আসবে। আর তা বাদ দিয়ে যদি বলা হয় দাদা একজন আপকামিং রাইজিং ইউটিউবার, তো তোমরা সবাই যারা আছো তারা শুধুমাত্র ভিডিওটা দেখো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, দেন কি হবে সাপোর্ট লাগবে, পজিটিভ লাগবে, পজিটিভ ভাইবস আসবে যে আরও বেটার কাজ করা। তো সেই সেন্সে আরও বেটার করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়বে, আরও এনকারেজমেন্ট বাড়বে, আর বেল আইকনটা প্রেস করলে কী হবে নোটিফিকেশন আসবে, তোমরা যাতে কোনো আপডেট মিস না করো। ওকে, তো সব দিক থেকে সাপোর্ট করো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি কিছু বললাম না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই মিলে আনন্দ থাকো। টাটা।